আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রকি ওয়ার্ল্ড নিউজ ফ্ল্যাশে। সাথে আছি আমি কাজী আয়শা। করোনাকালীন সময়ে যখন মানুষ মারা যাওয়ার পর মরদেহ দাফনে প্রিয়জন পর্যন্ত এগিয়ে আসেনি, ঠিক সেই সময়ে এগিয়ে এসেছিল মানব আর্থসেবা ফাউন্ডেশন নামে সামাজিক সংগঠন। করোনায় আক্রান্ত মরদেহ দাফন অসুস্থদের বিনামূল্যে অক্সিজেন ও রক্তদান কর্মসূচির মাধ্যমে অসংখ্য মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। সম্প্রতি আর্তের সন্ধানে মানবতার কল্যাণে এই স্লোগানে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বর্ষপূর্তি পালন করা হয়েছে। রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচা মিলনায়তনে বেশ জমকালো আয়োজনের মাধ্যমে প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে করোনায় সেবাদানকারী বিভিন্ন সংগঠন ও স্বেচ্ছাসেবকদের সংবর্ধনা দেওয়া হয়। আব্দুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব সারোয়ার আহমেদ সালেহীন। প্রধান আলোচক হিসেবে ছিলেন ফরাজি হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান স্বাস্থ্য বন্ধু ডাক্তার আনোয়ার ফরাজি ইমন। এতে প্রধান আকর্ষণ হিসেবে ছিলেন জাগ্রত কবি আল্লামা মুহিব খান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন নোভা গ্রুপের ডিরেক্টর মোহাম্মদ দিদার হোসাইন, ফাইজুস সালেহীন সহ দেশ বরেণ্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে করোনাকালে সেবাদান করেছে এমন পেশাজীবী ডাক্তার, নার্স, পুলিশ, সাংবাদিক সহ দেশ সেরা 150টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সংবর্ধনা দেওয়া হয়। দর্শক, এই ছিল রকি ওয়ার্ল্ড নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। ওমানে বাংলাদেশী নিজস্ব ব্র্যান্ড রকি ওয়ার্ল্ডে মিলছে কম মূল্যে গ্যারান্টিযুক্ত সব মোবাইল অ্যাক্সেসরিজ। পাইকারি পণ্যের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে।